মীর মইনুল হকের বরমে। শুরুতেই এই আয়োজনটা আপনারা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে। এটাতে পার্টিসিপেট করা আসলে আমাদের জন্য যেমন আনন্দের আবার একটু কষ্টেরও, কারণ আজকে প্রায় 10 দিন হলো আব্বা নাই, বলবো তো ওকে, তার কথা, তাকে নিয়ে আসলে কথা বলাটা এখন আমাদের জন্য অনেক কঠিন। বাবা হিসেবে আসলে আমার আব্বাকে এক্সপ্লেইন করাটাও একটু ডিফিকাল্ট, কারণ উনি গতানুগতিক বাবার মতো ছিলেন না, আমাদের সাথে ওরকম চলে বিহেভ গেছেন করতেন না। নাকি? আমরা, আমাদের বয়স কত, আমরা কোন ক্লাসে পড়ি, এগুলা যদি কেউ কখনো জিজ্ঞেস করত উনি কিন্তু একটা লাজুক হাসি দিতেন। উনি কখনো বলে মনে করতে পারতেন না আসলে যে আমরা কে কোন ক্লাসে পড়ি, বা এখন ওনার মেয়েদের বয়স কত, পরীক্ষা কবে, আমাদের লেখাপড়ার কি স্ট্যাটাস, পাশ করলাম না ফেল করলাম, কোনো কিছুরই ওনার কিন্তু কোনো খবর ছিল না। কিন্তু এই যে আমাদের স্কুলে নিয়ে যাওয়া, কোচিং নিয়ে, বিভিন্ন প্রাইভেট টিউটরের জন্য দৌড়ানো, হবে হবে, গানের, আপনারা অনেকে জানেন যে আমি আর আমার মেয়ে যেমন গান করতাম, তো হ্যাঁ সেই গানের পড়াশোনাটা যে চলে আসবে, অভিজ্ঞতাটা আর ওই বিদ্যালয়ের আশেপাশে জন্য এত কথা বলবে না, ঘন্টার আপনাদের ওখান থেকে বেশি কথা আসতেছে। ঘন্টার পর ঘন্টা উনি হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে থাকতেন কিংবা গাড়িতে বসে থাকতেন, হ্যাঁ, এটার সেম জন্য স্যার কথা ওনার বলতেছে, কোনো ফোনে কথা ক্লান্তি বলতেছেন, বা আব্বার সাথে কোনো কথা ইয়ে বলতেছেন। ছিল না, কোনো কমপ্লেইন ছিল না। উনি খুব চাইতেন যে আমরা, যদিও 3 বোন, উনি চাইতেন যে আমরা যেন সবসময় ইন্ডিপেন্ডেন্ট হই, খুব স্বাবলম্বী হই। সবসময় বলতেন যে নিজেদের কাজ নিজেরা করো, যেমন আমাদেরকে দিয়ে উনি ফ্যান খুলাতেন, আবার ফ্যান লাগাতেন, বাসা বদলানোর সময় বাল্ব ফিউজ হয়ে গেলে বলতেন বাল্বটা চেঞ্জ করো, খাট খুলো, গাড়ির টায়ার চেঞ্জ করো, যাতে কখনো আমাদেরকে কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। কোনোদিন একটা স্কুলের ফর্ম বা পরীক্ষার সময়কার ফর্ম বা যে কোনো ফর্ম উনি কি ফিল আপ করে দেন নাই, বলছিলেন যে তোমরা করো আমি দেখবো। আর খুব শৌখিন ছিলেন উনি নিজে, আপনারা জানেন যে ওনার ফটোগ্রাফির খুব শখ ছিল, নিজে নিজেই ছবি তুলে আবার বাসার মধ্যেই প্রিন্ট করতেন উনি নিজে ইয়ে করে। তো যেটা ছিল যে আমরা এই প্রোগ্রামের জন্য যখন দেখলাম যে ছবিগুলা খুঁজতে গেলাম আব্বার ছবি আমরা পাচ্ছি না, কারণ উনি তো আসলে ক্যামেরার পিছনে কাজ করতেন, আমরা দেখলাম ছবি আছে, প্রচুর ছবি আছে, কিন্তু আব্বার নিজের কোনো ছবি নাই, খুব কম। তারপরে ছিল ওনার সুভেনির কালেক্ট করার আরেকটা নেশা, উনি যেই দেশেই যেতেন ওই দেশ থেকেই বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সুভেনির কালেক্ট করে নিতেন, ওগুলো আবার বাসায় সুন্দর করে সাজাতেন। অনেক স্টোন কালেকশন ছিল ওনার, অনেক ধরনের স্টোনের কালেকশন। তারপরে এই যে এপিজির জার্নাল গুলা, এরপরে অনেক ধরনের বই এখনো বাসার মধ্যে আছে। ফুল দিয়ে ইকেবানা করার খুব শখ ছিল, আমরা দেখতাম যে যে কোনো প্রোগ্রামে বাসায় দাওয়াত বা ঈদের সময় আগের রাতে উনি খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করতেন। আমরা ওনার অনেক গুণই পাই নাই, বেশিরভাগ গুণই পাই নাই। একটা সময় আমরা খুব কঠিন উনি সময় পার করেছেন, কিন্তু কখনো আফসোস করতে বা আমরা ভেঙে পড়তে দেখি নাই। স্মৃতিশক্তি যখন আস্তে আস্তে চলে গেল, উনি যখন সবাইকে চেনা বন্ধ করলেন, তখন খুব হাসতেন, সুন্দর করে হাসতেন। আর একটা কথাই বলতেন, কেউ যদি কিছু জিজ্ঞেস করতো, আমার 3 কন্যা, আমার 3 কন্যা, আর আমার আম্মা শাম্মু, আমার আম্মার ডাক নাম শাম্মু, আর আমার দাদি ওনার আম্মার কথা বলতেন। তো ওনাদের পিছে পিছেই ওনারা চলে গেলেন, আমার দাদি মে মাসে চলে যান, এরপরে আম্মা যান জুলাইতে, এখন আব্বা চলে গেলেন। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আর আমার আব্বা যদি কাউকে কখনো কোনো খারাপ ব্যবহার করে থাকেন কারোর সাথে, বা কেউ যদি ওনার কোনো কথায় কখনো কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ওনাকে মাফ করে দিবেন। ধন্যবাদ। মনুল বেহের বা আমাদের বাংলাদেশের যারা অনুসন্ধান